পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, বনগাঁ পুরাতন মহোৎসব কমিটির আয়োজনে রক্তদান শিবির। পঞ্চম দোলযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন পুরাতন বনগাঁ মহোৎসব কমিটির। গত 6 তারিখ থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে আগামী 13 তারিখ পর্যন্ত। এই উপলক্ষে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে এদিনের রক্তদান শিবিরে প্রায় 150 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে। এই বিষয়ে অনুষ্ঠান কমিটির সম্পাদক গৌতম মণ্ডল বলেন, প্রতি বছরের মতন এবছরও আমরা নানা অনুষ্ঠানের আয়োজন করেছি, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বনগাঁ মহকুমা হাসপাতালে রক্তের যোগান অব্যাহত রাখতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই বিষয়ে তিনি আরো বলেন, পুরাতন বনগাঁ পূর্বপাড়া মহোৎসব কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরে আমরা মহোৎসবের আয়োজন করেছি, এর পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজ বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্ব থাকা ডক্টর জি পোদ্দারের সহযোগিতায় প্রায় 150 জন রক্তদাতা রক্তদান করেছেন। মূলত রক্ত সংকট যাতে না দেখা দেয় সেই উদ্দেশ্যে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা। জানা গেছে অনুষ্ঠান শুরুর দিন এলাকার কৃতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সম্বর্ধনা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের, এছাড়াও রয়েছে ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান কমিটির পক্ষে হিমাংশু মণ্ডল বলেন, প্রতি বছরই পঞ্চম দোল যাত্রা উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অন্যতম রক্তদান শিবির। যে পঞ্চম দোল উপলক্ষে প্রতি বছরই যে মহোৎসবের আয়োজন করি, তার সঙ্গে সঙ্গে সামাজিক এবং কালচারাল প্রোগ্রাম থাকে। সামাজিকের দিক থেকে আমরা রক্তদান শিবিরটা প্রতি বছরই আয়োজন করি, আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করা হয়। প্রতি বছরই আমাদের একটা সংখ্যা ডোনেটার থাকে, এবার আমাদের 150 জন ডোনেটার আছেন। আর আমরা এটাই ভাবি যে সমাজের সঙ্গে থাকতে গেলে রক্তটা প্রত্যেকের প্রয়োজন। এই রক্তে কোনো জাতি, কোনো পুরুষ মহিলা কিছুই থাকে না। একবিন্দু রক্তে একটি প্রাণ বাঁচাতে পারে, যেটা আমাদের সব থেকে অর্থ অনেকের কাছে থাকে, কিন্তু রক্তটা সবসময় মানুষের কাছে থাকে না। আমরা যাতে আমাদের বনগাঁ মহকুমার হসপিটালে এবং তথা উত্তর 24 পরগনা জেলাতে যাতে রক্তের সংকট না হয়, সেই কারণে আমাদের প্রতি বছর এই সামাজিক প্রচেষ্টাটা থাকে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।